এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখীস ব্লগ। আমি বৈশাখী, আজকে কিন্তু একদমই নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি। এরকম ভিডিও আমার চ্যানেলে এর আগে কখনোই আপলোড হয়নি। আজকে কোনো না থাকছে রান্নার ভিডিও, না থাকছে কোনো ব্লগ, আজকে থাকছে চ্যালেঞ্জের ভিডিও। আজকে কিন্তু আমাদের একটা খাওয়ার চ্যালেঞ্জের ভিডিও থাকছে, আর এটা কাদের মধ্যে হচ্ছে বলতো? বৌদি ভার্সেস ননদ। আমাদের এখানে দুটো রাউন্ডে খেলা হবে, মানে সেমি ফাইনাল আর হচ্ছে ফাইনাল। আমাদের আরও প্লেয়ার থাকলে কোয়ার্টার ফাইনালও করতাম। যাই হোক, প্রথমে হচ্ছে আমি আর বড় বৌদি এখানে চ্যালেঞ্জ করব, যে উইনার হবে তার সঙ্গে ফাইনাল রাউন্ডে খেলা হবে, মানে পরের রাউন্ডে খেলবে আমার ছোট বোন আর ছোট বৌদি। তো তাদের দুজনের মধ্যে যে উইনার হবে, তারপরে দুজনের মধ্যে আবার খেলা হবে, তবে ফাইনাল রাউন্ডে দশটা দশটা ফুচকা থাকবে। তো চলো, আশা করি ভিডিওটা অনেকটা সুন্দর হবে আর তোমাদের দেখেও ভালো লাগবে। তো একদমই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। আর কিন্তু খেলায় যে উইনার হবে তার জন্য কিন্তু থাকছে একটা আকর্ষণীয় প্রাইজ। তো আমরা কিন্তু একদম ফুল দমে প্রিপারেশন নিয়ে বসে পড়েছি, দুজন প্লেয়ার, সাথে ফুচকা, আলু, টক জল। তো ওখানে বৌদির প্লেটেও কিন্তু 20টা ফুচকা আছে আর আমার প্লেটেও 20টা ফুচকা আছে। শুধুমাত্র একটাই নিয়ম আর কি, যে আলু কিন্তু ফুচকার মধ্যে দিয়েই খেতে হবে। এমন না যে আলু শুধু শুধু খেয়ে নেবো, ফুচকা চুনমুন করে খেয়ে নেবো, ওরকম কিন্তু করলে হবে না। আর টক জলটা যে যেমনভাবে ইচ্ছা খেতে পারে, ফুচকার মধ্যে দিয়েও খেতে পারে বা পরে যেমন ইচ্ছা খেতে পারে। তো চলো স্টার্ট করে দেই। 1 2 3 রেডি? তো স্টার্ট। বাবা আমি জিতবো, আমি পুরস্কার নেব। সবাই তো উৎসাহ দাও, দেখা যাচ্ছে তুমি এখনো কিন্তু চান্স আছে, খেলে কিন্তু তাড়াতাড়ি আমি জিতবো। আগে 10টা ফুচকা খেতে হবে। বোঝাই যাচ্ছে তুই জিতবি। এটাকে খাবো কি করে? টক খেতে একদম ভালো লাগে না দিদি, চোখ
মুখ বন্ধ করে বৌদি চান্স আছে তাড়াতাড়ি খাও আর চান্স ও চুমুক দেবে পুরো মুখ থেকে শেষ করা লাগবে কিন্তু মুখ থেকে শেষ করা লাগবে করে দেব ওই প্রচুর খিদে পেয়েছে অন্তিম পর্যায়ে তাই জন্য বলো না যে লঙ্কাটাও খেতে হবে লঙ্কাটা আমি খেতে পাচ্ছি না তো আশা করি তোমরা তো বুঝতেই পারছো প্রথম রাউন্ড থেকে বৌদিকে হারিয়ে ননদ কিন্তু জিতে গেছে এবার নেক্সট রাউন্ডে কি হয় দেখা যাক ননদ ওঠে না বৌদি ওঠে তো চলো নেক্সট রাউন্ড শুরু করা যাক প্রথম রাউন্ডে তো হচ্ছে গিয়ে ননদ জিতে গেছে এবার দেখা যাক যে সেকেন্ড রাউন্ডে ননদ জেতে না হচ্ছে বৌদি জেতে ননদই জিতবে দেখা যাক এটা আমাদের নতুন বৌদি তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাক ননদের একটা ঢুকে গেছে মুখে সবাই একটু উৎসাহ দাও এত দর্শক শাশুড়ি বৌমান দলে আছে বৌমা বৌমা মুখে বলো একটু বল ননদ 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 মুড়িয়া জিততে হবে তারপরে বনে বনে হবে না দেখা যাক বনে বনে ফাইনাল রাউন্ড হয় নাকি আবার বৌদি ননদে হয় এই মুহূর্তে দেখা যাচ্ছে মুড়িয়ার তাহলে কত ফুচকি আছে 4, 8, 12 মুড়িয়ার তাহলে 13 আর বৌদির তাহলে 4, 8, 13 চলছে সমান সমান চলছে মুড়িয়ার এই মুহূর্তে 12টা হাতের স্পিড বাড়াতে হবে সঙ্গে মুখের বৌদি একটাও কথা না বলে খেলায় ফোকাস করেছে আস্তে বিষম খাস না আমার মনে হচ্ছে ননদে জিতবে স্লো চলছে বৌদি আমাদের বলা যায় না এখনো তাড়াতাড়ি করো গো আমি হেরে গেছি তারপর শাশুড়ি তাই হুড়ুত ফেলে জল খাইতে ননদ থাকবে না গেমটায় ফাইনাল রাউন্ডে আসতে ফাইনাল রাউন্ডে বোন ভার্সেস বোন হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌদি তাড়াতাড়ি বৌদি ভার্সেস ননদ খেলতে চাই বৌদি হবে না বৌদির এখনো চক জল এক বাটি হবে না কে বোন ভার্সেস বোন
বোন ভার্সেস বোন হবে? আমাদের বৌদিরা অল্প খাই, বৌদিরা অল্প খায়, আস্তে আস্তে এরকম করে একটা খায়। তো চলো ফাইনাল রাউন্ড শুরু করব। তো আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে, যেই খেলার নাম ছিল বৌদি ভার্সেস ননদ, সেই ফাইনাল রাউন্ডে এসে খেলার নাম হয়ে গেছে বোন ভার্সেস বোন। তো দেখা, আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে ফাইনাল রাউন্ডে 10টা 10টা ফুচকা চ্যালেঞ্জ করব, কিন্তু সত্যি বলতে পেট প্রচুর ভরে গেছে, তাই বেশি না দুটো করে ফুচকা জাস্ট কমিয়েছি। তো বোনের এখানেও 8টা আছে, আমার এখানেও 8টা আছে। তো দেখা যাক কে জেতে, কে জিতবে? আমি জিতব। হ্যাঁ দেখা যাবে। তো রেডি? তো 1 2 3 স্টার্ট। এ তো ভাই, না কত মুনিয়া, মুনিয়া জিতবে, তাড়াতাড়ি কর। দিদিভাইয়ের সম্ভাবনা প্রচুর। জলটা আমি কমায় নিলে জিততে যেতাম, আমার শুধু জলটার জন্য হাইরা গেছি। মুনিয়া তাড়াতাড়ি, দিদিভাইকে হারাতে হবে। কে জিতবে দিদি? দিদিভাই টিমে কেউ নেই, দুজনেই সমান সমান। তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি করে খা, আমার আসল রূপ দেখা যাও, বুঝতে পারবে। দেখা দেখি, দেখা আসল রূপ। মুনিয়া জিততে পারবে না বাবা। তাহলে দেখা যাচ্ছে দিদিভাই জিতে গেল, দিদিভাই জিতে গেল। উনি আমার কি কষ্ট, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যে আজকের এই ফুচকা চ্যালেঞ্জে কে উইনার, আমি উইনার। তো এই প্রাইজটাও আমার, আর প্রাইজটা আমি বাবাকে আনতে বলেছিলাম যে আমরা আজকে সন্ধ্যার সময় এরকম চ্যালেঞ্জ করবো, তো তুমি একটা কিছু গিফট নিয়ে আসবে, তো বাবা এনেছে। তো চলো প্রাইজটা আমারই নিয়ে নিই, তোদের দেবো অল্প অল্প। ফাঁকা বক্স বাবা ভালোই কাজ করেছে, ফুচকা গুলো খেলি যে আবার প্রাইজ লাগবে, 28টা করে ফুচকা খেলি তোরা, বাবা ঠিকই করেছে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দাও যাতে অনেক অনেক লোক দেখতে পারে, আর আমার পাশে থেকো। এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তো চেষ্টা করব এরকম ভিডিও আরও দেওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজকের মতো টাটা।